দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে একটা ঘটনা, সেটি একেবারে দুর্ঘটনাটি ঘটেছে একেবারে সকাল 7:30 আগে। এবং আপনি জানেন যে আসলে যে বিআরটিসি যে বাস ছিল, সেই বাসটি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা একটি চার্জার ভ্যানকে কিন্তু সরাসরি আঘাত করেছে, এবং এই চার্জার ভ্যানে থাকা চারজন কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এবং আপনাকে একটু আগেও আমরা দেখেছি এখানে যে বাসটি ছিল, সেই বাসটিকে কিন্তু র্যাকারের মাধ্যমে কিন্তু এটি কিন্তু সম্প্রসারণ করা হয়েছে। এবং এখানকার যে উত্তপ্ত জনগণ, আসলে এখানে তাদের বিভিন্ন দাবি রয়েছে, দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবাগুলো কিন্তু তারা বলছেন যে এখানে প্রায়ই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এবং সকালে কিন্তু বেপরোয়াভাবে কিন্তু চলাচল হয়, এবং বিশেষ করে বাসগুলো এখানে দেখেছি আমরা যে বেপরোয়াভাবে চলাচল করে, এরকম অভিযোগ কিন্তু এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এরকম করছে। এবং আপনি ক্যামেরা চোখে হয়তো বা দেখতে পাচ্ছেন যে সেই সেই যেই ঘটনাস্থল, সেখানে কিন্তু একটি হোটেল ছিল, সেই হোটেলের সামনে কিন্তু রান্নার কাজ চলছিল, সেখানে কিন্তু সেই বাসটি কিন্তু এসে কিন্তু এখানে আঘাত করে। এবং এখানে কিন্তু আমরা শুনেছি যে বেশ 20-25 জনেরও বেশি মানুষ কিন্তু এখানে ছিল, এবং আহত কিন্তু আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে 6-7 জন কিন্তু আহত রয়েছে, এবং 4 জন কিন্তু ঘটনাস্থলে কিন্তু মারা গেছে, এমনটা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি একজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে কি ঘটনাটা কি ঘটেছিল, আমি প্রত্যক্ষদর্শী, আপনি কি ছিলেন এই সময়? আসলে এখানে অনেকেই কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু দেখতে আসছেন, এবং আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে যে সামনের হোটেলের সামনের যে স্থানটি ছিল যেখানে রান্নার কাজ চলছিল, সেখানে কিন্তু একেবারে বাসটি এসে কিন্তু সেখানে আঘাত করে। এবং আমরা একটু যদি একটু কথা বলার চেষ্টা করি, আসলে কি ঘটনা ঘটেছিল একটু বলতে পারবেন আপনি? আপনি ছিলেন ঘটনাস্থলে? আসলে এখানে যারা আছে তারা কিন্তু আসলে এখানে সবাই দেখছে আসলে যে ঘটনাস্থলে আমরা রয়েছি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও কিন্তু অনেকেই এখানে কিন্তু ছিল, যারা কিন্তু এই বাসটিকে যারা লক্ষ্য করেছে তারা কিন্তু সরে গিয়ে তারা কিন্তু প্রাণে বেঁচে গেছে, এবং যারা কিন্তু দেখেনি অনেক রকমভাবে ব্যস্ত ছিল তারা কিন্তু এখানে আসলে সেই চারজন কিন্তু মারা গেছে। এবং পাশাপাশি কিন্তু আর এই এই সময় কিন্তু আসলে আহত আরও বেশি হতে পারতো, বা হতাহতের ঘটনা কিন্তু আরও বেশি হতে পারতো বলে কিন্তু স্থানীয়রা আমাকে জানিয়েছে। তো আমি যদি এখানে একজন দোকানে আশেপাশে দোকানে কারোর কাছে জিজ্ঞেস করি যে এই ঘটনাটা কি হয়েছিল জানেন নাকি? স্যার, আমরা কি বলে আসছিলাম, আপনি ছিলেন আসলে? আমরা কিন্তু এখানে আসলে আমি স্থানীয় একজনের কাছে জিজ্ঞেস করি যে আসলে এখানে 4 জন মারা গেছে, আর চাকমা 2 জন, আর হচ্ছে আমাদের বাড়ির পাশে প্লান বাজার ওইখানে একজন মারা গেছে। প্লান বাজারে আমাদের রানীবন্ধ থেকে খানসামা থানার একজন, প্লান বাজারে একজন। হ্যাঁ, এখানে প্রায় এরকম যাতায়াত হয়, আর অ্যাক্সিডেন্ট এই জায়গায় ম্যাক্সিমাম বেশি, এই জায়গায় সব থেকে বেশি, এই জায়গায় রানীবন্দর শহরে, এই জায়গায় রানীবন্দর বাজারে, এইখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আসলে স্থানীয়রা বলছেন যে প্রায় কিন্তু এখানে এই ঘটনাগুলো ঘটে, এবং তারা বলছে যে এখানে যদি একটু স্পিড ব্রেকারের একটা ইয়ে করা যেত তাহলে কিন্তু অনেকটাই এখানে মানুষের কিন্তু এই সব দুর্ঘটনা থেকে বাঁচত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।